একবার দেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ চাইতেছে নতুন করে দেশ আমরা স্বাধীন করি, এই রাজাকার হাতে থেকে এই দেশ নতুন করে আবার আওয়ামী লীগ হাতে থেকে স্বাধীন করতে হইব। আমরা মাঠে নামছি, মাঠেই থাকো, গতি যেমন তো পদত্যাগ না করছে এবং তো আমরা মাঠে তো লড়বো না। সরকার উৎখাত করবে, এতই সোজা আওয়ামী লীগ পারে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। এবার বিপিনুল হক নূরকে নিয়ে কঠিন সমালোচনা করলেন গণতান্ত্রিক পরিষদের নেতা তারেক রহমান, অন্যদিকে খেপে গিয়ে একই বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণসহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের একজন রিক্সা চালকের একটি ভিডিও দেখাতে চাই। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা মরবো, মরতে শিকার, আমরা রাজপথ ছাড়তে শিকার না, কারণ আর আওয়ামী লীগকে দেশে রাখতে দেবো না, এই রাজাকারকে আর দেশে রাখতে দেবো না, 70 টাকা কেজি আর রাখাবো না। ওহনের সিজনে আমরা ইলিশ মাছ 150 টাকা কেজি খাইতাম, ওহনে ইলিশ আমরা 2000 টাকা কেজিও পাই না, ইন্ডিয়ার কাছে বেচছে, ইন্ডিয়ার কাছে আমরা যেন মাছ ধরতাম, এনদে উত্তর প্লট বেচ চালাইছে ইন্ডিয়ার কাছে, শেখ হাসিনা নাহলে আমাদের ইলিশ গেল কই? যদি তোর বয়স শেখ হাসিনা আর কাতি দিয়া আমি আপনাকে প্রশ্ন করব, সে প্রশ্নের উত্তর গুলো আপনি দিবেন আমাকে। আমি সাধারণ একটা রিক্সা ড্রাইভার, এই যে দেখেন আমরা মিছিল মিটিং করি, তখন আপনারা আবার নতুন করে মিছিল মিটিং আপনাদের লোকেও করেন, এটা তো ঠিক না ভাই। আমরা যখন মিছিল মিটিং লিয়ে বাইরই, তারপরে যে আপনারা পিছে থেকে হামলা করেন, এটা করেন, এটা করেন, কইরা আমাদের উপর দোষ নেন, আপনাদের পুলিশ দেয়া আমাদের লোকজন ধরায় নেন, এটা কি ভাই ঠিক? এটা ঠিক না, এটা পুরোটা অন্যায় করতেছে আওয়ামী লীগ। আমি আইনজীবীর কাছে একটা অনুরোধ, আমাদের লোকগুলা যেটি ধরে নিছেন, হ্যাঁ এই লোকগুলাকে ছাড়া দেন, এরা কিছু দোষ করে নাই, উত্তরাঘাটে পড়ছে আওয়ামী লীগের লোকে দর্শন, আমরা লোকের আমার উপর ডলা দেওয়া বৈধ, নূরের উপর ডলা দেওয়া কি অবৈধ? যেই মামলায় ইয়ামিনকে গ্রেপ্তার দেখাইছে, ওই মামলার 9 নম্বর আসামি হলো ইয়ামিন, 1 নম্বর আসামি হলো নুরুল হক নূর। আপনারা সাংবাদিক, আপনারা বলেন 1 নম্বর আসামির বাড়িতে 1 নম্বর আসামি উপস্থিত থাকা অবস্থায় 1 নম্বর আসামিকে গ্রেপ্তার না করে ইয়ামিনকে কেন গ্রেপ্তার করলো 9 নম্বর আসামি? এবং সেই বাসায় 2 নম্বর 3 নম্বর আসামি ওই সময় উপস্থিত ছিল, 2 নম্বর 3 নম্বর আসামিদেরকে গ্রেপ্তার না করে সেখানে কেন ইয়ামিনকে গ্রেপ্তার করলো? এবং ইয়ামিনের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, সেখানে থেকে পিকআপ ভ্যান থেকে, পুলিশ ভ্যান থেকে সে বলতেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তাহলে তার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করে নূরের বাসায় থেকে তাকে ধরিয়ে দিল? এবং নূর কিন্তু ফেসবুকে পোস্ট করেছিল যে ইয়ামিন আমার বাসায় আছে, ইয়ামিন তার বাসায় আছে, এই কথাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন সে আগে পোস্ট করলো? পোস্ট করে কে সে ডিবিতে বাসায় ডাকছিল, যে বাসায় ডেকে বলেছে যে হলো তুমি আসো এখানে, ডিবিরা তোমরা আসো, ইয়ামিন এখানে আছে। এটা স্পষ্টভাবে ইয়ামিনকে নিয়ে একটা চক্রান্ত। নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে, আমরা সেই হামলার নিন্দা জানাই, এবং আমরা যারা গণঅধিকার পরিষদ নূরকে ছেড়েছি, তারা কোথাও কোনো তার বিরুদ্ধে মিথ্যা ছড়ায়নি। যেভাবে তার লোকেরা আমার উপর হামলা করার সময় তারা বলেছিল যে আমি নাকি আম গাছ থেকে পড়ে গেছি, আপনারা তো সাংবাদিক, আপনারা জামান টাওয়ারের সামনে কোনো আম গাছ দেখছেন? তাহলে ওখানে কোন আম গাছ থেকে আমি মরে গেছি? নূরুল হক নূর গুজব ছড়াই দিছিল আমার উপর হামলা করে যে আমি নাকি আম গাছ থেকে মরে গেছি, আর তার গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সে বলেছিল রিক্সা থেকে পড়ে গেছি। আমার কথা হলো যে যখন কেউ আক্রান্ত হয় সে একটা ভিকটিম, তাকে এভাবে কটাক্ষ করা উচিত না, যেটা আমার উপর করেছে। আমার উপর হামলার ছবি দিয়ে ওরা ট্রোল করে, এবং ট্রোল করে বলে আমার নাকি উচিত শিক্ষা হয়েছে, আমার নাকি ডলা দিছে। এখন আমার উপর ডলা দেওয়া বৈধ, নূরের উপর ডলা দেওয়া কি অবৈধ? আমি বলতে চাই সবার উপর ডলা দেওয়াই অবৈধ। এই 24 সাল আসতেছে, 23 সাল যাচ্ছে, এই সময়ে মানুষ সভ্য হচ্ছে, মানুষের মধ্যে যে জানোয়ার প্রবৃত্তি ছিল এটা মানুষ ছেড়ে দিচ্ছে। এই সময়ে কথা দিয়ে যুদ্ধ হয়, যুক্তি তর্ক বুদ্ধির খেলা, অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্গেইন হয়, সেখান থেকে সত্য বের হয়ে আসে।
সেই সময়ে নুরুল হক নূরের উপর ছাত্রলীগ কেন হামলা করছে? আমার প্রশ্ন, নুরুল হক নূর আপনাদের বিরুদ্ধে বলে বিরুদ্ধে বলার কারণ আছে? আপনারা সেই অপরাধগুলো করেন, সেই সন্ত্রাসী কার্যক্রমগুলো করেন, শেখ হাসিনা ভোট চুরি করে, এই কথাগুলো নুরুল হক নূর বলে, এই কারণে আপনাদের পছন্দ হচ্ছে না, হামলা করছে। আমি আমার জায়গা থেকে নুরুল হক নূর যে অর্থ চুরি করে বাড়িঘর বানিয়েছে আমি এটা বলেছিলাম, ঠিক আছে, আমি বলেছিলাম। এবং আমি সেই মেন্দি সাপাদি ইসরায়েল রয়ের সঙ্গে ওঠা বসা এসব বিষয়ে আপত্তি জানিয়েছিলাম। তো নুরুল হক নূরের উপর হামলা করেছে ছাত্রলীগ শেখ হাসিনার বিরুদ্ধে বলার কারণে, আমার উপর নুরুল হক নূরের বডিগার্ড সহ তারা হামলা করেছে নুরুল হক নূরের বিরুদ্ধে। এখানে নুরুল হক নূরের উপর হামলার বিষয়ে আমি নিন্দা জানাই। তেমনি আমার উপর হামলার জন্য যেহেতু নুরুল হক নূরের সহযোদ্ধারা ট্রোল করছে, আমি নাকি আম গাছ থেকে পড়ে গেছি, আপনারা সবাই বলেন, আপনারা জামান গাছে জামান টাওয়ারে কেউ কোথাও আম গাছ দেখেছেন? তাহলে নূর যে এই যে একটা গুজব ছড়ালো আম গাছ থেকে পড়ে গেছি, নূরের গণমাধ্যম সমন্বয়ক ছড়াইলো রিক্সা থেকে পড়ে গেছি, তাহলে এইগুলো মিথ্যা কেন? নূরের উচিত আমার উপর যে হামলা করেছে সে হামলার জন্য দুঃখ প্রকাশ করা উচিত। এবং তাদের ছেলেপেলে কিন্তু পরে বলেছে যে না, আম গাছ সেখানে নাই, আমরা এটা ভুল বলেছি, মিথ্যা বলেছি। তাহলে এই মিথ্যার জন্য তাদের অনুশোচনা হওয়া উচিত। সকল সন্ত্রাসের বন্ধ চাই, সকল সন্ত্রাসী থেকে বাংলাদেশ মুক্ত হোক, সকল চোর থেকে বাংলাদেশ মুক্ত হোক, সেই চোর হাসিনা হলেও বাংলাদেশ মুক্ত হোক, সেই চোর নুরুল হক নূর হলেও বাংলাদেশ মুক্ত হোক। গণ অধিকার পরিষদ একটা গরিব সংগঠন, সেই সংগঠনে কয় টাকা আছে? এই যা টাকা পয়সা আসে এগুলো দিয়ে একটা পার্টি অফিস কেনা যেত কষ্ট মষ্ট করে, কিন্তু ওই পার্টি অফিস তো কিনতে পারিনি আমরা। এবং যে পার্টি অফিসের যে আসবাবগুলো এগুলো আমি বিভিন্ন জনকে নিয়ে কিনছি, নূর কটা কিনেছে, নূরের যে টেবিলে বসতো সেই টেবিলও আমার কেনা, সেই টেবিল। তাহলে নূর অল্প অল্প টাকা আসে দলে না দিয়া নিজের বাড়ি বানাইছে, এটা দলের আগে চাইদে না, দলের চাহিদা পূরণ করে তুমি বাড়ি বানাও। দলের তো একটা বাড়ি বানাতে পারো না, তুমি নিজের বাড়িতে একটা খানকা বানাইছো, আগে দলের একটা খানকা বানাইতা, তারপরে নিজের বানাইতা, তারপরে দলের জন্য একটা পিক আপ ভ্যান কিনো, তারপরে তুমি একটা প্রাইভেট কার কিনবা। তোমার প্রাইভেট কারে কোনোদিন কোনো কর্মী চড়তে পারছে? কোনোদিন কেউ আহত হলে অসুস্থ হলে তাকে নিয়ে গেছে এই প্রাইভেট কার ব্যবহার করে? বা কোনো সহযোগিতার বিয়ে হচ্ছে সেই বিয়েতে এই গাড়ি ব্যবহার করতে দিছে? এগুলো প্রশ্ন করছি। এই সব কিছু তার ব্যক্তিগত সম্পদ অর্জন, এগুলো আমরা এগুলোই বলেছি যে এই সংগঠনকে ডিংরায় পানি কাপ, আমার মা আমাদের মা বোনেরা যেরকম কাপড় চিপা নিংরায় পানি বের করে, সেরকম গণ অধিকার পরিষদকে চিপ্পা রস বের করে খাইছে হলো নুরুল হক নূর। তো আমরা এই বিষয়ে প্রতিবাদ করাতে আমার উপর হামলা করেছিল সে, নিজের বডিগার্ডে গণ অধিকার পরিষদের কোনো সহযোদ্ধা আমার উপর হামলা করার সাহস করবে না। বডিগার্ডে আমার মাথায় এখনও জোরে কথা বলে লাগে, আমি হাঁটলে লাগে, রিক্সা থাকি বলে লাগে, মাথায় জ্বালা পোড়া করে। আমি নুরুল হক নূরকে বলি, তোমার উচিত তোমার ক্ষমা চাওয়া, তুমি তোমার ভাইয়ের উপরে তোমার সমালোচনা করছো, তুমি তো আমার সমালোচনা করছো, তুমি করোনি, তুমি কি বলছো? আমি তোমার পিছনে পিছনে ছবি তুলি, আরে ভাই আমি তোমার পিছনে পিছনে ছবি তুলি। রাজনীতিতে যখন যে বক্তব্য দেয় তার পিছনে সবাই থাকে, আবার যখন আমি বক্তব্য দেয় তুমি আমার পিছনে ছিলা না? আমি বক্তব্য দেওয়ার সময় তুমি কি বক্তব্য থেকে ছড়ে গেছিলা? তুমি তো সেখানেই ছিলা, আমার পিছনে তোমার ছবি নাই। তাহলে এগুলো জাস্ট অসম্মান করার জন্য, কটাক্ষ করার জন্য, এগুলো না, কাজ করে দেশের জন্য কাজ করে, ওই হই হই রই রই ভাইরাল হইয়া মানে কিছু হবে না। সরকার উৎখাত করবে, এতই সোজা আওয়ামী লীগ পারে, আওয়ামী লীগ পারে। আইয়ুব খানকে আমরা উৎখাত করেছি, ইয়াহিয়া খানকে যুদ্ধে পরাজিত করে উৎখাত করেছি, জিয়াকে পাই নাই হাতে, কিন্তু জিয়া যখনই যেখানে গেছে আন্দোলন তো তার বিরুদ্ধে হয়েছে। এরশাদকে উৎখাত করেছে, খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি ভোট চুরি তাকে উৎখাত করা হয়েছে, আবার 2006 ভোট চুরি করেছিল, 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোট করতে চেয়েছিল, সেটাও বাতিল হয়েছে। কাজে আওয়ামী লীগ পারে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় বসলে হ্যাঁ চক্রান্ত করতে পারবে, ষড়যন্ত্র করতে পারবে, হয়তো চক্রান্ত করে 2001 আমাদের ক্ষমতা আসতে দেয়নি, তার ভোগান্তি এদেশের মানুষের হয়েছে। এখন মানুষকে সজাগ থাকতে হবে যে আবার সেই ভোগান্তিতে পড়তে হবে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিজয়ের পতাকা সমুন্নত রেখে আমরা এগিয়ে যাব উন্নয়নের পথে, অপ্রতিরোধ গতিতে গড়ে তুলব 2041 সালে স্মার্ট বাংলাদেশ, যে বাংলাদেশ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক। এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।